রাজশাহী পাঁচ আসনের এমপি করোনা আক্রান্ত ডক্টর মনসুর রহমানকে বিশেষ বিমানে ঢাকায় নেওয়া হয়েছে এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার সকাল দশটার দিকে এমপিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীর হজরত শাহ মখদুম রহমতুল্লাহ বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এরপর বিমান একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় নেওয়া হয় ঢাকায় নামার পর দুপুর বারোটার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি কেবিনে ভর্তি করা হয়েছে এর আগে গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি মনসুরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় পরদিন রোববার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শফিক তরফদার আরও জানান এমপি ডক্টর মনসুর রহমানের ডায়াবেটিস সমস্যা রয়েছে এছাড়াও অন্য কোনো সমস্যা নেই তিনি শারীরিকভাবে ভালো আছেন তার পরিবারের কোনো সদস্যও করোনায় আক্রান্ত হয়নি